কীভাবে আলোচনা করি? প্রথমে তো আজকে যেহেতু আমরা মিলেছি সবাই মিলে শোক জ্ঞাপন করতে, খুবই মানে অত্যন্ত কষ্টকর এই এই কাজটা করা আমাদের পক্ষে, কারণ আমাদের থেকে বয়সে ছোট, তো তাই খুব লাগে। তো এ তবু বলবো যে তুমি যে প্রশ্নটা করলে আমার কাছে, সেই প্রশ্নতেই যাচ্ছি আমি সরাসরি। রবীন্দ্রনাথ লোকগানকে, লোকগান যেরমভাবে যে জন্য প্রয়োগ করেছিলেন, যে তখন ছিল স্বাধীনতা আন্দোলন, আমরা 1905-এ বঙ্গভঙ্গ যেটা তখন হয়, তখন রবীন্দ্রনাথ চাইলেন যে আমরা কিছু লোকগানের প্রয়োগ যদি করি, কারণ সাধারণ যে মানুষ, সে সাধারণ মানুষ লোকসুরকে খুব ভালোবাসে, এটা আমরা এখনও দেখি, তখনও তাই ছিল, নিতে পারে তাড়াতাড়ি, কীর্তন বাউল ঢপ গান এগুলো নিতে পারে তাড়াতাড়ি। তো যে জায়গাটা, এই জায়গাটা চিন্তা করে রবীন্দ্রনাথ করলেন কি, 1905 সালে প্রচুর লোকের যোগদান হবে স্বদেশী আন্দোলনে, তিনি করলেন কি, তার বেশ কটি গান, তখন উনি তুমি জানো শিলাইদহ এবং পাবনায় ওখানে জমিদারি ছিল, ওখানে যেতেন লালন এবং গগনহর করা এদের গান, নবীন দাস এদের গানগুলো নিয়ে উনি কী করেছেন, গান শুনেছেন, প্রচুর গান শুনেছেন। শোনার পরে ওনার মনে হয়েছে যে আমি এই সুরটা যদি আমার গানে প্রয়োগ করি তাহলে পাবলিক খুব ভালোবাসবে, জনসাধারণ ভালোবাসবে এবং জনসাধারণ উদ্বুদ্ধ হবে গানে, যেটা স্বদেশী আন্দোলনের জন্য খুব দরকার ছিল। তো এই ভাবনাটা রবীন্দ্রনাথ ভেবেছেন। এবার আমি কালিকার কথায় আসি। কালিকার এই স্বল্পমেয়াদি জীবনে ও কিন্তু এই চেষ্টাটা করে গেছে, আমরা মাঝখানে কিন্তু লোকসঙ্গীতকে নিয়ে অতটা নাড়াচাড়া রবীন্দ্রনাথের পরে একটু কমে গিয়েছিল, একটু কমে গিয়েছিল, আমি বলছি না ছিল না, কারণ আমরা এই শতকে প্রথম দিকে না শেষের দিকে, অনেকটা 19 শতকের শেষের দিকে আমরা দেখেছি যারা আমাদের, যারা কালিকার আগের যারা শিল্পীরা ছিলেন, শুভেন্দু মাইতি, তারপরে স্বপন বসু, ডক্টর স্বপন বসু, এরা কিন্তু চেষ্টা করেছেন, উপালি যেমন এখন চেষ্টা করছেন, উপালি চট্টোপাধ্যায়, এরা কিন্তু চেষ্টা করেছিলেন যে লোকগানটাকে ছড়িয়ে দিতে, কিন্তু কালিকা বৃহৎ আকারে করেছেন। সেটা শুধু কালিকা, আমি কালকেই একটা জায়গায় পড়ছিলাম, কালিকা বলেছেন যে আমি রবীন্দ্রনাথের বাউলটা হচ্ছে একটা অংশের লোকগান ভেঙে হয়েছে, কিন্তু পুরো যে এপার বাংলা ওপার বাংলা, এই দুই বাংলার যে গান নানা জায়গায় নদী যেদিক দিয়ে বয়ে চলেছে, সেই পারে পারে, সেই সিলেট থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ হয়ে পাবনা কুষ্টিয়া রাস্তায় ঘুরে আমাদের পশ্চিমবঙ্গের তোমার বীরভূম বর্ধমান সাঁওতালি ঝুমুর এগুলো হয়ে ভাদু টুসু কিচ্ছু বাদ যায়নি, সব জায়গা ওর একেবারে কি বলবো অবলীলায় ও গেছে, তুলে নিয়ে এসছে, তাদেরকে নতুন করে প্রেজেন্টেশন করেছে, উপস্থাপনা করেছে, যে সেই উপস্থাপনাটা অসম্ভব। আর তার জন্য কি হয়েছে, মনোগ্রাহী হয়েছে এবং লোকে বুঝতে পেরেছে হ্যাঁ গানটা শুনেছিলাম কিন্তু এত ভালো করে তো শুনিনি, এত ভালো করে যে মুহূর্তে শোনা হলো তখনই কিন্তু গানটা জনপ্রিয়তা পেল। তো এই জনপ্রিয়তার মূলে কিন্তু একজন, আমার শুধু একটাই বলার থাকবে, এটা দীর্ঘ আলোচনা করার জায়গা নয়, আমি শুধু এইটুকু বলবো যে কালিকার যারা সহসাথী আছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন এবং অনুরোধ থাকবে, তারা যেন এই চলাটাকে এগিয়ে নিয়ে যান, থেমে যাতে না যায়। আমরা রিদ্ধ হচ্ছিলাম, কারণ লোকগান প্রতিটি গানেরই মাতৃক্রোড় যাকে বলে, যেখান থেকে লোকগান আগে উঠবে তারপরে সমস্ত কিছু, সেই জন্যই চাইছি আমি বারবার এদের কাছে, আমি তার আত্মার তো যেখানে আছে এটাই বার্তা ধরে, সুরলোকেও খুব ভালো থাকুক, আর আমরা অনুভব করব প্রতিদিনের গানে তাকে। রবীন্দ্রনাথ তো তাই বলে গেছেন আমাদের যে আমরা যাতে প্রতিদিনের গানে তাকে রাখবো। মৃত্যু চেতনা নিয়ে আমি প্রথমে অবতার উনার
উনি সঙ্গীতের জন্যই গেছিলেন, ওই সঙ্গীতের জন্য আমি রবীন্দ্রনাথের একটি মৃত্যু ভাবনার মরণ রে তুহু মামা শাম সমান মেঘ ভরণ তুঝ মেঘ জটা জুট রক্ত কমল কর রক্ত আধার পুট তাপ বিমোচন করুন করতাব মৃত্যু অমৃত করে দান তুহু মম শ্যাম সমান আকুল রাধা হৃদয়তি জর জর ঝরাই নয়ন দৌ অনুখন ঝর ঝর তুহু মম মাধব তুহু মম দোসর তুহু মম তাপ মরণ তু আও রে ভুজ পাশে তব লহ সম্বোধাই আখি পাত মাঝু দেহ তুরোধাই কোরায়ু পর তুজ রোদুই রোদাই নিদ ভরম সব দেহ তুহু নহি বিসরবি তুহু নহি ছোড়বি রাধা হৃদয় তু কবহু না তোড়বি হিয় হিয় রাখবি অনুদিন অনুখন অতুলন তোহার নেহ ভানু ভানি আই রাধা ছিয়ে ছিয়ে চঞ্চল চিত তোহারি জীবন বল মরণয়ধিকস অব তুহু দেখ বিচারি মরণ রে তুহু মম শ্যাম সমান মরণ মৃত্যুকে শ্যাম শ্যাম সমান শ্যাম সমান স্যার এভাবে মেনে নিতে মৃত্যু মানে অমৃতের পথযাত্রায় আমরা এগিয়ে যেতে চাই এই এই এইটা তো আমাদের উপনিষদে সাবলী রয়েছে প্রথমে করল হ্যাঁ মৃত্যুর মা অমৃতা আচ্ছা রীতাদি আলোচনা যখন উঠলই একটুখানি যে মূল লোকগান থেকে ভাঙা গানটা এসছে ওরকম ভাবে যদি একটুখানি বিশেষ করে অমিতের একটা অনুরোধ ছিল তুমি আসবে বলে অমিত বলছিল যে ভেঙে মোর ঘরের চাবি দেখেছি কাঁচা সোনা না না এই থেকে যে ভেঙে মোর এই যে কীর্তন এবং লোকগীতি রবীন্দ্রনাথ এই দুটোকেই ওর গানে কিন্তু এইটা তুলে তুলে ধরেছে ভেঙে মোর ঘরের চাবি খেপা খুঁজে ফেরে পরশ পাথর তো তিনি এইভাবে করে করে প্রত্যেক জায়গা থেকে সংগ্রহ করেছেন এবং মিলিয়েছেন কিভাবে এই যে
খ্যাপা হতে হবে তো, এরকম পাগল হতে হবে। সাধক, সাধক যিনি তাকে এক অর্থে আমরা পাগল বলি। গানে তো আছে সাধক তুমি পাগল। হ্যাঁ যে রবি ঠাকুরের যে এই কথাটা তো আছেই, আমরা তো ব্যাখ্যা করি। আবার এমনও লিখেছেন মর মানে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাঁচি মানুষের মাঝখানে। কর্মের মধ্য দিয়ে আলটিমেটলি তো মানবের মাঝেই বেঁচে থাকে। এটা আসলে অমৃতকে আলিঙ্গন, অমৃতকে আলিঙ্গন করা। এইটা তো রবি ঠাকুর বারবারই বলেছেন, মৃত্যু আমার শ্যামের সমান, শ্যাম আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়তম। সেটাই হচ্ছে যে মৃত্যুকে কি করেছেন অমৃতের মতো, আমি পরমাত্মার সঙ্গে মিলিত হই। ওই যে বললাম বাসা বদলের ডাক বলেছে, এ বাড়ি থেকে ও বাড়ি যাও, বাড়ি যাও। ভারতীয় দর্শনের মূল কথাটা মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার। বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। বুঝি গো রাতে পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাতে পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ তোমার কি রাত, পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। আকাশের যত তারা চেরাই নিমেষ হারা, বসে রায় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেরাই নিমেষ হারা, বসে রায় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক বারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। প্রভাতের পথিক সাবে এলো কি কলো রামে, প্রভাতের পথিক সাবে এলো কি কলো রামে, গেল কি গান গে ওই সারে সারে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। অমিত, আমি তোমার কাছে একটুখানি জানতে চাইবো, দর্শক বন্ধুরা আপনারা জানেন যে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতির সম্মেলনের যে ত্রিপুরার শাখার সাধারণ সম্পাদক অমিত ভৌমিক আজকে আমাদের আলোচনায় রয়েছেন,
অমিতের কাছে একটুখানি এটাই জানার যে লোক সংস্কৃতি নিয়ে কাজ কালিকা প্রসাদ যেভাবে করে গেছে, বঙ্গ সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসাবে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সংসদ লোক সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা তার কোনো বার্তা আজকে কালিকা প্রসাদ স্মরণে অনুষ্ঠান থেকে তুমি দিতে চাইছো কিনা? আসলে আমরা বরাবর চেষ্টা করি আমাদের যে লোকায়ত সংস্কৃতি রয়েছে, বাংলার প্রাচীন গ্রামীণ যে কৃষ্টি রয়েছে, সেগুলিকে আরও বেশি করে মানে আমাদের তুলে ধরা। কিছুদিন আগেও অনুষ্ঠান গেল, আমাদের বাবুলদা ছিলেন এবং আমাদের কলকাতা থেকে এসেছিলেন প্রখ্যাত লোকশিল্পী, ওনার কি নাম ছিল, আমাদের ছিল এসেছিলেন যে কলকাতা থেকে সেই লোকশিল্পী, যাই হোক মোহন মনে পড়ছে না নামটা। তবে আগামীতে আমাদের ইচ্ছা রয়েছে শাহ আব্দুল করিম এবং আব্বাস উদ্দিনের মনে পড়ল সঞ্জিত মণ্ডল, সমাজিৎ মণ্ডল এসেছিলেন, সেই সমাজিৎ মণ্ডল আমাদেরকে মাতিয়ে দিয়ে গেছেন সেই অনুষ্ঠানে, তিন দিন ব্যাপী সেই কর্মসূচি ছিল। তা আগামীতে এই ভাবনাগুলো নিয়ে কাজ করছি এবং আগামীতে আমাদের স্যারের সঙ্গেও কথা হয়েছে এ নিয়ে যে আব্বাসউদ্দিন এবং শাহ আব্দুল করিমের জন্মশতবর্ষ চলছে, যে তাদের গানগুলো তাদের ভাবনাগুলো আব্বাসউদ্দিন কারো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, শাহ আব্দুল করিমের গান সাধারণ একটি গান, গাড়ি চলে না চলে না, কিন্তু এই গানটির মধ্যে যে দেহতত্ত্বের মানব রূপকভাবে কত মানে গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হয়েছে আজকের প্রজন্মের কাছে, আরো বেশি করে এই গানগুলিকে জনপ্রিয় করে তোলা, এই প্রচেষ্টা তো থাকছেই আমাদের। এর আগে তো লালন লালনের উৎসব গেছে, আরো বিভিন্ন উৎসব গেছে, গাড়ি চলে না চলে না গানটা কালিকাদা এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন এবং একদম টোটালি সম্পূর্ণ লাইভ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন এবং অনেকগুলি গানে গাড়ির যে পার্টসগুলো আছে সেইগুলো দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে উনি নতুনত্ব। সেদিন আমাকে আমি মনোরঞ্জন আমাদের একজন শিল্পী, আগরতলার শিল্পী, লোকশিল্পী আব্দুল শাহ আব্দুল করিমের জন্মদিন গেল, বলছেন যে এই গানগুলো আরও কেন বেশি করে হচ্ছে না, ফেসবুকে অপূর্বভাবে পোস্ট দিচ্ছেন, আরও বেশি করে আমাদের রাজ্যে এই লোক অনুষ্ঠান তাকে নিয়ে আলাদা করে গানের অনুষ্ঠান তো হচ্ছে, কিন্তু একটি শিল্পীর বা একটি গীতিকার বা সুরকার তাকে নিয়ে আলাদা করে গুরুত্ব দিই, আজকে যেভাবে কালিকা প্রসাদের অনুষ্ঠান হচ্ছে এইগুলি আর একটু বেশি হওয়া দরকার, তাদের কাজগুলোকে যাতে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়। একদম, সেই চেষ্টাটা অন্তত মানে যে সোশ্যাল মিডিয়া বলে বা চ্যানেলের অনুষ্ঠান বলে যে ফার্স্ট টাইম হালাবল আজকে এই কালিকা প্রসাদ স্মরণে অনুষ্ঠানটি করছে, এটা সত্যিই ধন্যবাদ। তো সেই জিনিসটা আমরা চেষ্টা করেছি বরাবর, সেই চেষ্টাটা আমাদের তরফ থেকে থাকে। শিল্পী কালিকা প্রসাদ স্মরণে আজকে অনুষ্ঠান করছি বলে এ কথা বলছি না, যে কোনো যে কাজটা মানে চ্যানেলে অনুষ্ঠান দেখানোটা একটা কাজের মধ্যে আমরা ধরি, সেটা শুধুমাত্র প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে এমনটা নয়। সে তার জন্য আমরা রীতিমতো ট্যালেন্ট সার্চ যে কাজটা, সেই কাজটা আমরাও আমাদের চ্যানেলের তরফ থেকে করে থাকি। আজকে এই অনুষ্ঠানের যে আলোচনা চলছে তার মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী পাপড়ি। পাপড়ি, তুমি রয়েছো যেখানে, তুমিও এ প্রজন্মের লোকসঙ্গীত শিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছো। আমি যতটা শুনেছি তোমার সঙ্গে কালিকা প্রসাদের কিছুটা সময় হলেও কথা হয়েছে উদ্ভাসে, তো সে ব্যাপারে তুমি যদি একটুখানি বলো আজকে। প্রথমে আমি কালিকা স্যারকে আমি স্যারই বলবো, ওনাকে আমি মনে মনে গুরু হিসেবে মেনেছি, ওনাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, কারণ উনি আমাদের মাঝখানে অকালেই চলে গেছেন, আমরা ওনাকে পেয়েও পাইনি আর কি। তো আমি চাই, আমি মনে মনে ওনার জন্য প্রার্থনা করছি, উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন, ওনার যেন আত্মার সদ্গতি কামনা হয়। তো স্যার আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে এসেছিলেন দোহারে, ওনার তো টিম দোহার, তো ওইখানে আমার সৌভাগ্য হয়েছিল যে ওনার প্রোগ্রামখানি দেখার, তো ইচ্ছে ছিল ওনার কাছে যাওয়ার, কারণ উনি লোকসঙ্গীতকে এত সুন্দরভাবে এত নতুনভাবে সবার কাছে পৌঁছে দিয়েছেন নতুন প্রজন্মের কাছে। তো সবাই লোকসঙ্গীতটাকে নিয়ে ভাবনার একটা জায়গা তৈরি হয়েছে, আমার ইচ্ছে ছিল, আমি আমার ইউনিভার্সিটি স্যারকেও বলেছি, স্যার আমাকে ওনার একটু ফোন নাম্বারটা দেবেন, ওনার অ্যাড্রেসটা একটু দেবেন, স্যার বলছে হ্যাঁ নিয়ে যেও। তো মাঝখানে একটা প্রোগ্রাম ছিল, তো যার দরুন নেওয়া হয়নি, তো
প্রোগ্রামে রিহার্সেল চলছিল, তখনই ওনার মৃত্যু সংবাদটা আসে। ভীষণ মানে মনে ভীষণ আঘাত লেগেছে, কারণ আমি ওনাকে ওনার কাছে যাওয়ার ইচ্ছে ছিল, আশাটা অপূর্ণ রয়ে গেল। ওই যে মানুষ গুরু মেনে নিয়ে যদি তুমি এগিয়ে যাও বাপরে, আমার মনে হয় ওনার যে কর্মযোগ্য ছিল সেটাকে যদি তুমি স্টাডি করো, আমার মনে হয় তুমি সেখান থেকে অনেক আমার ইচ্ছে ছিল। তো তোমাকেও একদিন আমি বলেছিলাম যে আমার ভীষণ ইচ্ছা আছে কলকাতা যাওয়ার, আমাদের এখানে কথা ছিল, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে চলে যাবেন, কিছু করার নেই বাপরে। আমার আমার মনে হচ্ছে কি, স্যার যখন বলছে আমার মনে হচ্ছে আমি দূর থেকে ওনাকে কি বলবো, আমি অনুভব করার চেষ্টা করেছি, বা হয়তো আমি ইউনিভার্সিটিতে যখন উনি এসেছেন স্টেজে পারফরমেন্স করছেন, আমরা তৃতীয় সারির চেয়ারে আমরা বসেছিলাম, তো ওইটুকু ডিস্টেন্সে আমরা আমি ওনাকে দেখেছি। তো ওনার পাশে যারা আছেন, ওনার কাছের মানুষদের কী অবস্থা আমি একটু মানে অনুভব করার চেষ্টা করছি। আমার এত খারাপ লাগছে ওনার জন্য, মানে ওই তৃতীয় সারি থেকে বসে দেখে তুমি যতটা নিজেকে সামলাতে পারছো না, এবার যারা দিন রাত্রি 24 ঘন্টা তার সঙ্গে কাজ করেছে ছিল, তাদের মনের কি অবস্থা, তোমার বক্তব্যটা সেটাই ছিল, খুব একটা খুব মানে কি বলবো, মনকে ছুঁয়ে যাওয়া কথা তুমি বলেছো বাপরি। আচ্ছা আমি একটুখানি শুনতে চাইবো, আর বাপরি যেখানে আছে স্যার লোকসঙ্গীত অন্তত দুটো একটু শুনবো। আমি একটি লালনের খুব বিখ্যাত গান খাঁচার ভিতর, লালন গান খুব গাইতেন, হাসন দাদার গানও গাইতেন লালন। এই গানটা আমার ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক স্টেজেই করার চেষ্টা করি। তো আজকে উনি নেই, এই গানটা আমার ভীষণ ভাবে মনে পড়ছে, গাও শুনুন। খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যা, তারি ধরতে পারিলে মন বেরি ধরতে পারিলে মন বেরি দিতা পাখির পা চার গীত ওছি পাখি কেমনে আসে যা, মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারাশি খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খুশি, কোন দিন খাঁচা পড়বে খুশি, লাল কেঁদে কেমনে আসে যা, চার দীপ হচ্ছি পাখি কেমনে আসে যা। আমি